আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, ইবতেদায়ী প্রধান, নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আমি আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর হাদিস বিষয়ে পাঠদান করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী বিষয় হাদিস অধ্যায় পঞ্চম, তোমাদের পাঠ্য বই 77 পৃষ্ঠা বের করো। তোমরা এই অধ্যায়ে বাবুল কেয়াম অর্থাৎ দণ্ডায়মান হওয়া সংক্রান্ত অধ্যায় কিভাবে দাঁড়াতে হয় তা তোমরা আজকে জানতে পাবে। নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে দুইজন পুরুষ, একজন বসা অবস্থায় আছে, একজন দাঁড়ানো। তার পাশাপাশি দুটি গাছের ছবি দেওয়া আছে, একটি দাঁড়ানো অবস্থায় আছে, একটি শোয়া অবস্থায় আছে। এই অধ্যায় তোমরা কেয়ামের পরিচয় জানতে পারবে, কারোর সম্মানার্থে দাঁড়ানোর বিধান জানতে পারবে, কেয়ামের প্রকারভেদ বলতে পারবে। প্রথমত আমরা কেয়াম শব্দের আবিধানিক অর্থ কি তা জানব। আবিধানিক অর্থ হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। তার পাশাপাশি দুটি ছবি দেয়া আছে, সোজা হয়ে দাঁড়ানোর ছবি, নিচে পাখির ছবি দেওয়া আছে, স্থির থাকা। আবার বৃদ্ধ মানবতা, দণ্ডায়মান হওয়া, এসব অর্থ ক্যাম শব্দ ব্যবহার হয়। ক্যামের পারিপার্শ্বিক সংজ্ঞা হচ্ছে কোনো পদস্থ বুজুর্গ, সম্মানিত বা স্নেহভাজন লোক এলে উপবিষ্ট লোকদের দাঁড়ানোকে ক্যাম বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে আমিরের আনুগত্য এবং কারো সম্মানে বা সাহায্যার্থে দণ্ডায়মান হওয়ার উপমা উপস্থাপন করে ভ্রাতৃত্ব বন্ধনের এক মহান শিক্ষা প্রদান করেছেন। কিয়ামের আবিধানিক অর্থ দণ্ডায়মান হওয়া, সোজা হওয়া, স্থির হওয়া বা স্থির থাকা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিয়ামের প্রকার জানব। কিয়ামের প্রথম প্রকার হচ্ছে কিয়ামুল তাজিম। কিয়ামুল তাজিম কারোর সম্মানার্থে দণ্ডায়মান হওয়া, যেমন পিতা মাতার সম্মানার্থে দাঁড়ানো এটা জায়েজ। ওয়া কানা ইযা দাখালাত ফাতিমা আলাইহি ক্বামা ইলাইহা ফা আখাযা বিয়াদিহা। দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়ামুল ইস্তিকবাল তথা শুভেচ্ছা জ্ঞাপন ও অভ্যর্থনা জ্ঞাপনার্থে দাঁড়ানো। তিন নম্বর হচ্ছে কিয়ামুল ইস্তিআনা তথা কাউকে সাহায্য সহযোগিতা করার জন্য দাঁড়ানো, এটা জায়েজ এবং পুণ্যের কাজ। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন কুমু ইলা সাইয়িদিকুম,
হাদিসটি হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা নাযালাত বনু কুরাইযাহ আলা হুকমি সাদ বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم متفق عليه حضرت أبو سعيد خدري رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন যখন বনু কুরাইজা গোত্র হযরত সাদ ইবনে মুআয رضي الله تعالى عنه এর রায় মেনে নেওয়ার শর্তে অবতরণ করলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন। তিনি গাদার পিঠে আরোহণ করে এলেন। যখন তিনি মসজিদে নববীর নিকটবর্তী হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, তোমরা তোমাদের নেতার সম্মানার্থে বা সাহায্যার্থে দাঁড়িয়ে যাও। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রহমাতুল্লাহ আলাইহি যৌথভাবে বর্ণনা করেছে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো নেতার সম্মানার্থে কাউকে সাহায্যার্থে দাঁড়ানো এটা নেকের কাজ। পরবর্তী হচ্ছে কিয়ামুল মুতাকাব্বির। কিয়ামুল মুতাকাব্বির তথা দাম্ভিক ও অহংকারী ব্যক্তির জন্য দণ্ডায়মান হওয়া এটা হারাম। হাদিস শরীফে এসেছে, মান সাররাহা আন ইয়াতামাসসাল লাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিয়ামুল লিজিয়ারাতিল কুবুর তথা কবর জিয়ারতের জন্য দণ্ডায়মান হওয়া জায়েজ। কিয়ামুল লিল মাইয়িত তথা মৃত ব্যক্তিকে সম্মান প্রদর্শনের জন্য দণ্ডায়মান হওয়া এটা বিদআত। কিয়ামুল লিল মাহাব্বা তথা কারুর প্রতি স্নেহ ভালোবাসা প্রদর্শনের জন্য দণ্ডায়মান হওয়া, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দাঁড়াতেন। কিয়ামুল লিসসুকুত তথা নীরবতা পালনের জন্য দণ্ডায়মান হওয়া একটা ইহুদি নাসারাদের অভ্যাস ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যামের প্রকার সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। এখন ছবিসহ প্রত্যেক প্রকারে দৃশ্য দেওয়া আছে। দেখো সম্মানার্থে কীভাবে দণ্ডায়মান, দাম্ভিকতার সাথে কীভাবে দাঁড়িয়েছে, এবং মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কীভাবে দাঁড়ানো, কারো সাহায্য সহযোগিতার জন্য কীভাবে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করতে হয়, কারোর প্রতি ভালোবাসা নিবেদনের জন্য কীভাবে দাঁড়াতে হয়, লৌকিকতা প্রদর্শনের জন্য দাঁড়ান কীভাবে দাঁড়ায়, নীরবতা পালনের জন্য কীভাবে দাঁড়ানো থাকে, অভিনন্দনের জন্য কীভাবে দাঁড়ানো হয়, এই ছবিগুলো থেকে তোমরা লক্ষ্য করতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দাঁড়ানোর বিধান সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিয়ামে তাজিম তথা কারো সম্মানার্থে দাঁড়ানোর হুকুম সম্পর্কে ওলামায়ে কেরামদের মত পার্থক্য রয়েছে। কতিপয় ওলামায়ে কেরামের মতে এটা মাকরু। দলিল হচ্ছে, লা তাকুমু কামা ইয়াকুমু আযিমু ইয়াযিমু বাদান বাদা। কারো কারো মতে মাতা পিতা শিক্ষক উচ্চ পদস্থ কর্মকর্তার সামনে দাঁড়ানো এটা মুস্তাহাব। যে হাদিস পাঠ করা হয়েছে, কুমু ইলা সাইয়িদিকুম,
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মতে সম্মানিত ব্যক্তি যতক্ষণ বসে থাকবে ততক্ষণ দাঁড়িয়ে থাকা। কোন লোক অন্যে প্রত্যাশী হলে তার সম্মানার্থে দাঁড়ানো হারাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হযরত আবি উমামা থেকে বর্ণিত যে হাদিসটি তা আমরা শিখব। শিক্ষার্থীবৃন্দ, بسم الله الرحمن الرحيم. عن أبي أمامة رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا له فقال لا تقوموا كما يقوم العازم يعزم بعدها بعدا رواه أبو داود. حضرت أبو أمامة رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিতে ভর করে গড় হতে বের হলেন, তখন আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম। এর সময় তিনি বললেন, অনারব লোকেরা একে অপরের সম্মানার্থে যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াবে না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম হাদিস থেকে আমরা সম্মানিত ব্যক্তির জন্য কীভাবে দাঁড়াতে হয় তা আমরা জানতে পারলাম। আর দ্বিতীয় যে হাদিসটি অধ্যয়ন করা হয়েছে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো আর অনারব লোকেরা যেভাবে সম্মান করত, যেভাবে দাঁড়িয়ে থাকতো ওইভাবে দাঁড়ানো যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অনারব অমুসলিমদের নেই কুর্নি সাকার একে অন্যের সম্মানের উদ্দেশ্যে দাঁড়াবে না, কারণ তা মূর্তি পূজার সমতুল্য। তৎকালীন অমুসলিম অনারব লোকদের মধ্যে এ প্রথা চালু ছিল যে তারা রাজা বাদশাহ আমির ওমারা নেতা ও মোরলদের সম্মানার্থে তাদের সামনে বিনয়ের সাথে হাত জোর করে সেবা দাসের নেয় দাঁড়িয়ে থাকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ পদ্ধতি কারোর সম্মানার্থে দাঁড়িয়ে থাকা নিষেধ করেছেন। তোমরা এই পাঠ শেষ ক্যাম্প কাকে বলে এ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা এসে গেছে। আমরা প্রথমত আলোচনা করেছি কোনো সম্মানিত ব্যক্তি বা বুজুর্গ ব্যক্তি তাদের সম্মান করতে যে উপবিষ্ট লোক যখন দাঁড়িয়ে যায় তাকে ক্যাম্প বলা হয়। আর দাঁড়ানোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা বুজুর্গ ব্যক্তিদের সম্মানার্থে সম্মানিত ব্যক্তিদের সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। এবং তৃতীয়ত, দাঁড়ানো কোন কোন অবস্থায় দাঁড়ানো যায় কোন কোন অবস্থায় দাঁড়ানো যায় না তা আমরা দুটা হাদিস থেকে আমরা জানতে পারলাম। এবং দাঁড়ানোর প্রকারগুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পেরেছি। চতুর্থত, দাঁড়িয়ে নীরবতা পালন করার বিধান, নীরবে দাঁড়িয়ে না থেকে আমরা কিছু না কিছু পাঠ করতে পারি, সূরা ফাতিহা ইখলাস অন্যান্য দোয়া আমরা পাঠ করতে পারি যা আমাদের জন্য কল্যাণকর হবে।
আমাদের সমাজে প্রচলিত আছে যে 1 মিনিট নীরবতা পালন করা কারো সম্মানার্থে, কিন্তু আমরা হাদিস থেকে যা জানতে পারলাম যে এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। পঞ্চমত, দাম্ভিক ও অহংকারী ব্যক্তিদের জন্য দাঁড়ানোর বিধান কি? হাদিসের ভাষ্য মতে যারা অহংকারী ও দাম্ভিক তাদের জন্য সামনে দণ্ডায়মান হওয়া হারাম বা নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বই এবং সহায়ক বইতে কোন কোন ক্ষেত্রে দাঁড়ানো জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে দাঁড়ানো জায়েজ নেই তা আগামী ক্লাসে তোমাদের খাতায় লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের দুটি হাদিস অধ্যয়নে তোমাদের কিছু না কিছু উপকার হবে। তোমরা বাসায় বাবুল ক্যাম থেকে যে কয়েকটা হাদিস আছে এই হাদিসগুলির অনুবাদ তোমরা শিখে নেবে, পাশাপাশি পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত যে উত্তরগুলো আছে ওগুলো তোমরা পড়ে নেবে। তোমরা হাদিসের অর্থ এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা পাঠ করার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু উত্তর আছে যেগুলো তোমরা তোমাদের বাসায় করে নেবে। তোমাদের গাইড বই পৃষ্ঠা 83 নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের প্রশ্ন দেয়া আছে 1 থেকে 30 পর্যন্ত সংক্ষিপ্ত যে উত্তরগুলো আছে এগুলো তোমরা তোমাদের বাসায় পড়ে নিবে। যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখন তোমাদের থেকে তার উত্তর নেওয়া হবে। আশা করি তোমরা এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। আজকে আর দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সকলের কাছে তো আছে, আমি আজকের পাঠদান এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।